টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে এই পাঁচটি কারণে পুরুষের গোপন ক্ষমতা নষ্ট হয়ে যায় তাই সময় থাকতে জেনে নিন চলুন দেখে নেই কোন সেই কারণগুলো যে কারণে আমাদের প্রতিনিয়ত ক্ষমতা হারাচ্ছে প্রাপ্তবয়স্ক একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে এত ভেজাল এবং অলসতা আমাদেরকে ঘিরে ধরে আছে যে এর মধ্যে যৌন ক্ষমতা কমে যেতে থাকা খুব একটা অস্বাভাবিক নয় এক সময় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরুষের যৌন ক্ষমতা অটুট থাকত কিন্তু এখন বয়স তিরিশের উপরে গেলেই সবাই যৌনাকাঙ্ক্ষা এবং শক্তি হারাতে শুরু করে এর জন্য দায়ী কি আমরা নিজেরাই না যে কাজগুলো আপনার যৌন ক্ষমতা কমিয়ে দিচ্ছে চলুন দেখে নেই সেই কাজগুলো কি কি এক ধূমপান ও মদ্যপান দিনে দিনে ধূমপান যেন নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আর মদ্যপান অভিজাত্যে অনেকে তো এর সাথে সাথে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়েছে গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থান জড়িত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করেন দুই দুশ্চিন্তা পুরুষের জীবন সঙ্গী এখন আর তার স্ত্রী নন বরং দুশ্চিন্তা এটি ধীরে ধীরে আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে যার থেকে বাদ যায় না যৌন ক্ষমতাও তিন ওজন নিয়ন্ত্রণ ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে তাই বলে ভাবছেন ওজন কম থাকা ভালো সেটাও না ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে আনে চার ব্যায়াম না করা গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি হয়ে থাকে নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায় যা আপনার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে ড্রাগ অনেকেই ড্রাগ নিয়ে থাকেন যার ক্ষতিকারক দিক সম্বন্ধে কম বেশি সবাই জানেন তবে এছাড়াও কিছু কিছু ওষুধ যেমন ব্যথানাশক গর্ভরোধী ওষুধ আছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার ক্ষমতা কমিয়ে আনে আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ